গুড মর্নিং ফ্রেন্ডস, একটা সুন্দর সকালে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 6টা। তো আমি উঠেই আগে সব কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি। তো আজকে অনেক তাড়া, তো তাড়াতাড়ি করে আমি মেয়েকে নিয়ে একটুখানি হেলথ সেন্টারে যাওয়ার আছে মাম্মাকে নিয়ে, তাই জন্য তাড়াতাড়ি রান্না করে নিলাম। তো এটা আমি পেঁয়াজ টমেটো দিয়ে তো মাছের ঝাল করছি। মাছের ঝাল মানে কি বলতো, একটা বড় মাছের মাথা এনেছিল, মানে মাথাটারই ওজন 1 কেজি। তো তাই জন্য মাথাটা না রেখে দিয়েছিলাম আগের দিন। তো মাছটা করেছিলাম আর মাথাটা ফ্রিজে ছিল, তো তাই জন্য মাছটা আমি বলি মাথাটা আজকে ওই টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল করব। আর এখন অফ সিজনে ওলকপি করব। আজকে বাবা ওলকপি দিয়ে গেছে, জানো তো অফ সিজনে ওলকপিগুলো কি বড় বড় আর মানে পুরো কচি, একটুও পাকা নয়। আর ওই ওলকপিগুলো এখন না ওই মাছের মাথা দিয়ে মানে তরকারি করলে এত সুন্দর খেতে লাগে না, তোমরা একদিন খেয়ে দেখবে। কিন্তু তো আমাদের বাড়িতে আমার শাশুড়িমা টাশুড়িমা ওলকপি খেতে চায় না, তো গ্যাস হয় বলে আর এই অফ সিজনে খেতেই চায় না। তো আমরা তিনজনেই খাই, তো খায় না আর কি বুঝবে, আর তিনজনেই আমরা খাই আর খেতে না খুব ভালোও লাগে, জানো তো অফ সিজনে ওলকপি। তো এইটাই মাছের মাথা দিয়েই, এই দেখো না কি বড় বড় মাথা, মাথাটাকে মানে 4-5 পিস করে দিয়েছে, এত বড় মাথা। তো এই মাথাটা টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল করে নিয়েছি আর ওলকপি তরকারি করেছি, একটু মাথার একটু এ মতো দিয়ে ওলকপি তরকারি করেছি। তো এই আজকে, তো এই দুটো করতে করতেই আমি হিমশিম খেয়ে গেছি। ওলকপি কাটতে ভাবাতে ওলকপিটা কেটে আমি ভাবিয়ে নিয়েছি, ভাবিয়ে জল ফেলে দিয়েছি, জল ঝরিয়ে দিয়ে একটু অল্প আলু দিয়েছি, তারপর পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম। দেখো পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওলকপিটাকে ভালো করে, প্রথমে আলু ওলকপিটা তেলে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপর আদা রসুন সব কিছু দিয়েছি, দিয়ে টমেটো দিয়েছি, দিয়ে গরম মশলা গুঁড়ো লাস্টে দিয়ে নামানোর সময় নামিয়ে নিয়েছি। আর ওলকপিটা কিন্তু কেটেছি আলু ভাজার মতো সরু সরু করে, আরও সরু সরু কাটলে ভালো হয়, কিন্তু তাড়াহুড়ো করে তো আমি অত সরু করে আর কাটতে পারিনি। তো হয়ে গেছে, তারপর আর দেখাতে পারলাম না। তো এখন দুপুর হয়ে গেছে, দুপুর 2টো বাজে। তো মাম্মার ভাত খাওয়াবো। তো আজকে আমি ব্লগটা ছোটো করেই বানিয়েছি, আর করা হয়নি বেশি। তো ওর ভাতটা মাখবো মেখে আর ওকে ভাতটা খাইয়ে দেবো। তো ওর আজকে প্রেশারে করিনি আমি ভাতটা, প্রেশারে ভাত ডাল সবজি দিয়ে করি। তো আজকে আমি এমনি ভাতই, দেখো আমি গ্লাসের পেছনটা দিয়ে পুরো ভাতটাকে আমি মিহি করে নেব নিয়ে, আর ওর আজকে সবজির ঝোল করেছি, সেই দেখো না টেবিলের ওপর উঠে পড়েছে, উঠেও ভাত খাবে। তো ওর আঝালা ঝোল ঝিঙে দিয়ে কুমড়ো ঢেঁড়স আলু দিয়ে, আর 1 পিস মাছ রেখে দিয়েছিলাম ওর জন্য, সেই মাছ দিয়ে ওর ঝোল করে দিয়েছি। তো ওইটাই খেয়ে নেবে, আর হাফ তো ফেলবে আর নষ্ট করবে, এতটা খাবার করছি তো হাফটা ওর পেটে যায় না, ওই একটুখানি 1 গাল 2 গাল খেয়েই ওর মানে খেতে চাইবে না, মুখ থেকে ফেলে দেবে, ও খালি এরকম করবে। টেবিলের ওপর উঠে পড়েছে, তো এবার ওকে খাইয়ে দিচ্ছি ওকে। তো আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমরাও অনেক 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 ভালো থেকো। আজকে এখানেই শেষ।